আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আহমেদ রাজু, চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। দি এসি স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বেসিক্যালি আমি আরেকটি ফটো এক্সিবিশনে গিয়েছিলাম। কিছুদিন আগে আমি একটা ফটো এক্সিবিশনে গিয়েছিলাম, যেটা বেসিক্যালি হচ্ছে বিপিএসের একটি ইন্টারন্যাশনাল ফটো এক্সিবিশন ছিল। বাট আজকে আমি গিয়েছিলাম ড্রিক গ্যালারিতে ওয়ার্ল্ড প্রেস ফটো এক্সিবিশন 2022। সো চলুন কথা না বাড়িয়ে আমরা এক্সিবিশনের কিছু ছবি দেখে আসি। Thank you.
তো বেসিক্যালি যেটা হয়েছে, আমি বসুন্ধরা শপিং মলে যাবো, সো ভাবলাম যেহেতু ওইদিকে যাবো অ্যান্ড রিক গ্যালারিটা ওইটার পাশেই, সো যেটা হয়েছে আমি বাসা থেকে বের হই, বাট রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে আমি মানে আমার হাতে টাইমের একটু প্যারা ছিল, সো টাইমটা একটু কম থাকার ফলে আমি আসলে একটু তাড়াহুড়া করি অ্যান্ড এখানে একটা ভুল করে ফেলি। সম্ভবত ড্রিক গ্যালারিতে এই এক্সিবিশনটা দুইটা ফ্লোরে হচ্ছিলো, সেকেন্ড ফ্লোর অ্যান্ড এইট ফ্লোর সম্ভবত। সো আমি যেটা করছি, আমি জাস্ট সেকেন্ড ফ্লোরটা ঘুরে চলে আসছি, সো সেকেন্ড ফ্লোরের ছবিগুলোই আছে, বাট আমি অনলাইনে দেখলাম যে আরও কিছু ছবি ছিল। সো পরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে একটা ধারণা দিল যে সম্ভবত এইট ফ্লোরে আরেকটা এক্সিবিশন হচ্ছে, সো এইট ফ্লোরের কিছু ছবি আমি মিস করে ফেলছি, ওখানে যাওয়া হয় নাই বেসিক্যালি টাইমের কারণে। আর জ্যামটা আসলে আজকে একটু আনএক্সপেক্টেড ছিল, সো যাই হোক, ব্যাড লাক আমার। সো যাই হোক, এক্সিবিশনের এই ছবিগুলো নিয়ে আমার ভিডিও বানানোর আরেকটি উদ্দেশ্য হচ্ছে, যারা একটু দূরে থাকে, যারা আসতে পারে না, তারা যেন অ্যাটলিস্ট ছবিগুলো দেখতে পারে। গ্যালারিতে এসে না দেখতে পারলেও অ্যাটলিস্ট অনলাইনে তো দেখতে পারলো। সো ওই চিন্তা থেকে বেসিক্যালি আমি এই ভিডিওটা বানাই। তবে আমি সবসময় সাজেস্ট করবো আপনারা একটু নিজের চোখে এসে যদি দেখে যান, তাহলে হয়তো ছবিগুলো থেকে আরও বেটার এক্সপিরিয়েন্স আপনারা গ্যাদার করতে পারবেন। আর অবশ্যই আমার ভিডিওতে ছবিগুলো যেরকম দেখাবে, বাস্তবে কিন্তু ছবিগুলো প্রিন্ট কোয়ালিটি আরও বেটার। সো আপনারা বেটার কোয়ালিটিটা এক্সপিরিয়েন্স করতে চাইলে অবশ্যই গ্যালারিতে আসবেন, ছবিগুলো দেখবেন, এক্সিবিশন দেখবেন, অ্যান্ড এটা আপনার নলেজকে যেমন বৃদ্ধি করবে, আপনার ছবি তোলার যে টেস্ট এটাও কিন্তু আপনার এই যে এক্সিবিশনগুলো আপনি দেখছেন এর মাধ্যমে আপনার এই টেস্টটাও কিন্তু আরও ডেভেলপ হবে। অবশ্যই আমি বিগিনারদের জন্য বলছি, আর যারা প্রফেশনাল সিনিয়র তাদের কথা তো আলাদা, তাদের উদ্দেশ্যে আমার আসলে কিছু বলার নেই, আমি তাদের অনেক জুনিয়র। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।